দর্শক মণ্ডলী, এই ধরিত্রীতে নানা চরিত্রের মানুষের অভাব নেই, তাদের ধরন ধারণ আচরণেরও জবাব নেই। অনেক সময় তাদের আচরণ এমন মাত্রা ছাড়ায় যে তা অন্যের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। তাদের এই ভীতিজনক প্রচারনীতি এবং রীতিতে পরিমিতি বোধের অভাবে অনেক সময় এ ধরনের দৃশ্যেরও অবতারণা হয়। আমাদের এলাকার সবচেয়ে প্রবীণ মুরব্বী জনাব কুদরত চাচাকে এই হাসপাতালে দেখতে এসেছেন বিশিষ্ট সমাজসেবক আমাদের প্রাণ প্রিয় চেয়ারম্যান জনাব জুয়েল হোসেন ফুয়েল ভাই। ওই সব এখন বক্তৃতা দেওয়ার সময় না, দেখেন আমার দাদার বয়সী মুরব্বী বিছানায় কিভাবে রোগ যন্ত্রণায় ছটফট করছে। আমি হাসপাতাল কর্তৃপক্ষকে হুঁশিয়ার করে দিতে চাই, আমার এই মুরব্বীর চিকিৎসায় যদি চুল পরিমাণ অবহেলা হয় সেটা আমরা কখনো মেনে নেব না, তুমুল প্রতিরোধ করে তুলব। অবহেলা মানি না, আমি এখন মুরব্বীর সাথে কথা বলবো। হ্যাঁ ভাই, এখন মুরব্বীর সাথে কথা বলবে, আমরা তো লাইভে আছি ভাই, আপনি চাকরি দিলেন মুরব্বী আসেন আসেন ভাই, একটু মাথা হাত দিলেন, মাথা হাত দিলেন, মাথা মাথা হাত আই চাকরি দিলেন। বাবা আর ঘুমাইতেছে